আজকে আমরা দেখছি আমার মা বই নকলের ভিতরে কতখান জজবা। কর্ণাটকের উদাহরণ বেশ আগর দিতাম নাই, চতুর্দিকে গেরিয়া সেই শয়তান এবং খবি সকলে যখন কিছু নারা লাগাইলা তখন আমরার এক বেটিয়ে আমরার এক বইনে উঠিয়া হয়েছে আল্লাহু আকবর। হক্কা সবে আল্লাহু আকবর, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, আল্লাহু আকবর। আল্লাহ রসুল আলিহি সালাতামে এক একটা জায়গার ব্যাপারে খুশখবরি দিসলা, এক একটা জায়গার ব্যাপারে ভবিষ্যৎবাণী করসলা। এই এক একটা জায়গা বর্তমানে ও ধরনের রূপ উঠি গেছে, খুরাসানোর ব্যাপারে, আফগানিস্তানের ব্যাপারে আল্লাহ রসুল আলিহি সালাতামে খুশখবরি দিসলা, খুশখবরি নাই একটা খবর খুঁজলা। ফিলস্তিনের ব্যাপারে আল্লাহ রসুল আলিহি সালাতামে ভবিষ্যৎবাণী করসলা, আরবর ব্যাপারে ভবিষ্যৎবাণী করসলা। ওয়াইলুল্লিল আরব মিন শাররিন কাদ ইকতারাব, আরবর লাগি বরবাদি, আজকে আরব বরবাদর, আজকে আরব যে আরবর উপরে কুরআন নাজিল হইছে, যে আরবর উপরে মুহাম্মদ ইবনে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নুজুল হইছে, যে আরব আসলো ইসলামের গহওয়ারা, সেই আরবর মধ্যে আজকে সিনেমা হল বানানিওর, সেই আরব আজকে ইহুদিরে সাপোর্ট করে, সেই আরব ইসরায়েলরে সাপোর্ট করে যে যারা ইসলামের সবচেয়ে বড় দুশ্মন, সেই আরব এরা ইসলামী মুফাক্কির, যারা ইসলামী মুফাক্কির হলোর উপরে পাবন্দি লাগার, আজকে তবলিগি জমাতের উপরেও পাবন্দি লাগানি হয়েছে। এটা তো একদিনই মেহনত করলাম, কত হাজার হাজার দিনই মেহনতের উপরে তারা হাজার ভুল হয়ে যাইব, শশ দিনই মেহনতের উপরে তারা পাবন্দি লাগাইছে। এর মধ্যে অনেক বড় বড় যারা মানে ইসলামী তেহরিক হল, ইসলামী আন্দোলন হল, যারা মানুষের মধ্যে ইমান এবং আমলে সালেহের জজবারে ফুটাইয়া উঠে, এরার উপরে পাবন্দি লাগাইছে। এর লেটেস্ট উদাহরণ তবলিগি জমাতের উপরে পাবন্দি লাগছে, আপনারা সবে জানেন। ওয়াইলুল্লিল আরব মিন শাররিন কাদ ইকতারাব, আল্লাহ রসুল আলহি সালাতামে ভবিষ্যৎবাণী করিয়া গেছে। বর্তমান অবস্থা ওলা যার, আমি এগুলা আসলে আমার বর্ণনা করার উদ্দেশ্য নাই, উদ্দেশ্য হইল আমরা অন্তত বুঝতাম যে আমরা যেহেতু গো আছি আমরার দায়িত্ব কিতা, আমরার দায়িত্ব হইল আবু গাফলতর মধ্যে থাকার নাই। গাফলত আমরা অতদিন থাকছি, বহুত দিন আমরা গাফলতর মধ্যে থাকছি, নমাজ পড়িছি না, আমরা মদ খাইছি, আমরা নজওয়ান হলে মদ খাইছেন, আমরা অনেক নজওয়ান হলে ড্রাগস খাইছেন, অনেক নজওয়ান হলে ড্রাগস বেশিছেন, আমরা আমরার মা বাবার অনেক এনাফরমানি করছি, আমরা আমরার স্ত্রী সন্তানের লগে অনেকে জুলুম করছি, স্ত্রীর উপরে জুলুম করছি, এই ধরনের আমার জীবন গেছে। আমরা আওলাদরে দিনই শিক্ষা দিছি না, আমরা এই ধরনের জীবন গেছে, এক এক ক্রাইম আমরা সমাজের যুবক হলে করছেন, এই ধরনের সময় গেছে, কিন্তু দুস্থ হলার বুজুর্গ হল, এখন আর সেই ধরনের সময় যাইবার সময় নাই, এখন পরীক্ষার সময়, হয়তো আপনার রিমান্ডে আপনি বাসাইন, নতুবা আপনার রিমান্ডে আপনি আড়াইতা, এই সেই যুগ। আল্লাহ তাআলা কুরআনে পাকের মধ্যে ফরমাইতরা, মা কানা আল্লাহু লিয়াযারাল মুমিনিনা আলা মা আনতুম আলাইহি হাত্তা ইয়ামিযাল খাবীসা মিনাত তাইয়্যিব, আল্লাহ তাআলা মুমিনিন হলরে এমনেও ফলাইয়া রাখতা নাই, যত সময় না খাবীসটা কি তাইয়্যিব আগলাইবা, যত সময় না বাদটা কি বালা আগলাইবা, এই সেই যুগ যে যুগের মধ্যে আল্লাহ বাদটা কি বালা আগলাইতরা, এই সেই যুগ যে যুগের মুসলমানের মধ্যে যারা মুনাফিক আছে আল্লাহ মুনাফিক হলরে আগলাইতরা। আমরা দেখি আর জায়গায় জায়গায় মুনাফিক হল এক সাইড লইতরা, এই মুনাফিক কারা, যারা ইসলাম দুশ্মন তাকতর রে সাপোর্ট করবা, হয়তো এরা ইহুদিরে সাপোর্ট করবা, নতুবা ব্রাহ্মণবাদরে সাপোর্ট করবা। আমরা দেখি আর আজকে ভারতবর্ষের মধ্যেও অনেকে কুফরে সাপোর্ট করে, তো এই পরীক্ষার সময় আপনি ইমানের সাইডও আইতা, ইমানওয়ালা হকলর সফো যাইতা না কুফার হকলর সফো যাইতা, আপনি কোরআনের সাইড লইতা না যারা কোরআনের বিরোধী শক্তি তারার আপনি সাইড লইতা, আপনার পরীক্ষার সময়। আর দাজ্জালর যখন খুরুজ হইব, এগুলা দাজ্জালি ফিতনা, দাজ্জালর যখন খুরুজ হইব, আবির্ভাব হইব, তখন দাজ্জালেও আপনার এই ধরনের পরীক্ষা লইব। হাদিসের মধ্যে আর দাজ্জালর এক হাত জান্নাত থাকবো, এক হাত দুজখ থাকবো, অর্থাৎ কিতা কিছু আপনার ওলা ফ্যাসিলিটি দিব দাজ্জালে, তার পুরা আলমি পুরা বিশ্বর নেতৃত্ব তারা তো থাকবো, হে যখন তার আবির্ভাব হইব, এবং আপনার আপনি যদি তারে মানুন আপনারে ফ্যাসিলিটি দিব, আপনারে চাকরি দিব, আপনারে বালা ফানির ব্যবস্থা করিয়া দিব, আপনারে বালা খানির ব্যবস্থা করিয়া দিব, বালা ট্রিটমেন্টের ব্যবস্থা করিয়া দিব, কিন্তু তার বদলে আপনার ইমান ছাড়তে লাগবো, তারে আল্লাহ হইতে লাগবো। আর অন্যদিকে যারা দাজ্জালের মোকাবেলা করবা, যারা দাজ্জালের সামনে নত হইতে নাই, যারা কইবা আমরা তোমারে মানি না, আমরা আল্লাহরে মানি, এরারে কোনো ফ্যাসিলিটি দেওয়া হইতো নাই, সারা ফ্যাসিলিটি খাটিয়া রাখা হইব, এরার ঘরে ফানি বালা দেওয়া যাইত, দেওয়া হইতো নাই, এরারে হেলথ ফ্যাসিলিটি দেওয়া হইতো নাই, এরারে কোনো চাকরি দেওয়া হইতো নাই, আরও বিভিন্ন ধরনের এরার উপরে উৎপীড়ন করা হইব। এগুলো আল্লাহর পরীক্ষা, ফিতনা, ফিতনা শব্দের অর্থ কিতা, ফিতনা শব্দের অর্থ পরীক্ষা, আজমাইশ, আল্লাহ আজমাইবা আপনার ইমানডে, আপনার আমলে সালেহরে, যেন আপনার ইমান কতখান মজবুত,
আপনার ইমান এখান সামান্য দুনিয়ার দৌলতর বিনিময়ে ইমানটা বেশি লাইননি না, আখেরাতর বিনিময়ে, আখেরাতর খাইশে, আখেরাত জান্নাতর খাইশে আপনার ইমানের হেফাজত আপনি করেন। এই সেই ফরিক্কার যুগ, দুস্থ হল বুজুর্গ হল, এখানে আমি ডট দেখাইবার লাগে হইয়ার না, এখানে আমি হইয়ার ও কারণে যে আমরা অন্তত হিম্মত করতাম। আল্লাহ মুমিনই নখলর দিল এই হিম্মত দিছেন, এই জজবা দিছেন যে সারা দুনিয়াও যদি একতরফ যায়গি তে মুমিন এনে তার আর ইমান কোনোদিনও ছাড়তে নাই। আজকে আমরা দেখছি আমার মা বই নখলর ভিতরে কতখান জজবা, কর্ণাটকের উদাহরণ বেশ আগর দিতাম নাই, চতুর্দিকে গেরিয়া সেই শয়তান এবং খবি সকলে যখন কিছু নারা লাগাইলা তখন আমরার এক বেটিয়ে আমরার এক বইনে উঠিয়া কইছে আল্লাহু আকবার, হক্কা সবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।